England. Come on, England. England. In the final minute of the semi-final. বিশ্ব কাপ ফুটবলের পর যে আসরটি সবচেয়ে বেশি জমজমাট হয় সেটি হচ্ছে ইউরো কাপ। এবারে ইউরো কাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং স্পেন। আগামীকাল ইংল্যান্ড সময় রাত 8টায় জার্মানের বার্লিন শহরে অলিম্পিক স্টেডিয়ামে ইউরোপের শ্রেষ্ঠত্ব মুকুটের লড়াইয়ে নামবে এ দুটি দল। যদিও স্পেন ইতিমধ্যে এই টুর্নামেন্ট তিনবার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে, পক্ষান্তরে ইংল্যান্ড এবারই প্রথম তাদের শ্রেষ্ঠত্ব মুকুটের লড়াইয়ে মাঠে নামবে। প্লেয়ারদের পাশাপাশি ইংল্যান্ডের দর্শকরাও তাকিয়ে থাকবেন আগামীকাল অলিম্পিক স্টেডিয়ামে তাদের ইউরোপের প্রথমবারের শ্রেষ্ঠত্ব মুকুটের লড়াই চিনিয়ে নিয়ে আসা। এইসব দর্শকদের মুখোমুখি হয়েছিল LB24। Come on England, it's coming home. Yeah, well, they say Spain's a better team on paper, but you never know. England are in for they've been lucky with the penalties and they've had a couple of late goals, so you never know. England, goal scorers, Saka, win on penalties. Come on, England. England! England will win 2-1 and Bellingham will score tomorrow. Come on, England. England will win tomorrow. রেকর্ড বলছে স্পেন ফাইনালে কখনো হারে না, কিন্তু পরিসংখ্যান বলছে যে কোনো টুর্নামেন্টে ইংল্যান্ড এবং স্পেন 27 বার মুখোমুখি হয়েছিল, সেখানে ইংল্যান্ডের জয় 14টি, স্পেনের 10টি এবং 3টি খেলা অমীমাংসিত রয়েছে। এই জয়ের পাল্লা বাড়ি নিয়েই কি আগামীকাল অলিম্পিক স্টেডিয়ামে ইংল্যান্ড পেতে যাচ্ছে ইউরোপের শ্রেষ্ঠত্ব মুকুট? প্রথমবার কি ট্রফিতে চুমুক দিবে ইংল্যান্ড? তার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল ফাইনালের শেষ বাঁশি পর্যন্ত। শাহিদুর রহমান সুহেল, LB24, মিডল্যান্ড।